হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আছি নিসা ডালাস টেক্সাস থেকে আপনাদের মাঝে। বন্ধুরা, আজকে আমার গার্ডেনের একটি আপডেট নিয়ে আসলাম। তো এখন আলহামদুলিল্লাহ গাছে ভালোই ফলন আসছে, প্রতিটা গাছে গেছে। কিন্তু আমাদের টেক্সাসে প্রচুর হিট, এত হিট যে ফুলগুলো ঝরে যায়। তো আমি খুবই যত্ন করি গাছের, যার জন্য তারপরে টিকের কিন্তু ম্যাক্সিমাম ফলনগুলো যেগুলো আসে এগুলো ঝরে যায়। বিশেষ করে শিমের ফুলগুলো, এগুলো যেহেতু খুবই ছোটো, এগুলো পড়ে যায়। আর এখানে শশা গাছে স্টিল নাও আমাকে শশা দিচ্ছে, আর শিম থাকে অল্প স্বল্প, এক মুঠ করে করে পাই কিছুদিন পর পর। আর আমার সমস্ত গার্ডেনটি অল্প অল্প করে ঘুরিয়ে দেখাবো। তো পুঁই শাক গাছ আছে, মরিচ গাছ, পাট শাক, সব কিছুই তো জায়গায় জায়গায় একটু একটু দিয়েছি, যার জন্য একটু একটু করে দেখাচ্ছি। তো এই যে কালো মরিচটি, এটা কিন্তু আমার খুবই একটা প্রিয় মরিচ, এটা খেতেও খুবই স্বাদ। এটা হয়েছে অনেক জায়গাতেই, অনেক জায়গায় লাগিয়েছি। আর এই যে পাট গাছটি, এটা লাল, এই বছরেই প্রথম আমার গার্ডেনে হয়। আমার এক ফ্রেন্ড এটার বিচি দিয়েছিল, সবুজটা সবসময়ই থাকে। আর মাশাল্লাহ লাউ কিন্তু খাচ্ছি অনেক অনেক, সবাইকে দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক, সবাই বলবেন অনেক হয়েছে লাউ। তারপরেও মরে টরে যা থাকে আর কি, তারপরেও প্রচুর বলবো আমি। ইনশাল্লাহ এই মাসের শেষ অবধি দেখা যাবে যে প্রচুর পরিমাণে হারভেস্ট করতে পারবো আমরা। আর আমার গার্ডেনে এই যে পেয়ারা গাছ, এটা ছিল লাস্ট ইয়ারেও, আর নতুন তিনটা লাগিয়েছি, তিনটাতেই ফলন আসছে মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক। আর এটা হচ্ছে আমার বড়ই গাছ, দেশি জাতের বীজ থেকে হয়েছে এবছর। গত বছরেও ছিল, ওগুলো মারা যায় উইন্টারে, এবছর টবে দিয়ে দিলাম। আর হরেক রকমের মরিচ গার্ডেনে, খুবই ভালো লাগে দেখতে। মরিচ তো অত খাওয়া যায় না, কিন্তু দেখতে আমার খুবই পছন্দ, এই যে এক একটা এক এক রকমের। আর ইঁদুরে গাছ কেটে ফেলে, যার জন্য মরিচ গাছ অনেক কমে যায় আমার। এই সাইডটিতে শুধু মরিচ গাছই ছিল, ইঁদুর কেটে ফেলেছে অনেক গাছ। এই যে এটা, এটা ভেবেছিলাম এটা নাগা মরিচের গাছ, আসলেই না, এটা এক ধরনের মরিচ। আর লতি কচু গাছ থেকে লতি বের হচ্ছে, এগুলো আমি কাটি না, আর গাছ বাড়তেছে সেই জন্য রেখে দেই। প্রিয় বন্ধুরা, প্রচুর পরিমাণে পুঁই শাক হয়েছে, কেটে খাচ্ছি, দিচ্ছি আত্মীয় স্বজনকে, মাশাল্লাহ। কিছুটা বৃষ্টি হলেই মাচা ভরে যাবে, প্রচুর পরিমাণে কুড়ি বের হচ্ছে, এগুলো বৃষ্টিটা পড়লেই ছেয়ে যাবে সমস্ত মাচা আমার। আর হচ্ছে এটা সজনে ডাটা গাছ, সজনে ফুল তো সেই এপ্রিল মাস থেকেই ধরছে, কিন্তু টিকছে না। আমাদের টেক্সাসে প্রচুর হিট চলছে গত জুন মাস থেকে এখনও অবধি, তো 105 ডিগ্রির মতো হয়ে যায়, যার জন্য এই যে সজনে ফুলগুলোর মধ্যে সজনে আস থাকলেও ওগুলো ঝরে যায়, হিটের কারণে টিকতে পারে না, যেহেতু এগুলো ছোটো গাছ। আর টবের মধ্যে হয়েছে, টবের মধ্যে এনা পানি থাকে না, মুহূর্তের মধ্যে শুকিয়ে যায়, দুবেলা পানি দিই আমি, যত্নের দরুন ফুলগুলো ফুটে। এই ফুলগুলো দেখতে আমার কাছে শিউলি ফুলের মতো মনে হয়, তো বছরে একবার দেখতে পাই, খুবই ভালো লাগে। আমাদের শিউলি ফুলের মাঝখানটাতে একটা অরেঞ্জ কালার থাকে, এটার মধ্যে একটু ইয়েলো টাইপের। এই যে পোকাটি দেখছেন,
এই পোকাটি এদিক দিয়ে টুকা দিলে আরেক দিকে যায়, লাইক লুকোচুরি খেলে এরকম। তো এই পোকাটি সবগুলো ফুলের মধ্যে বসে বসে এই রসগুলো খেয়ে ফেলে, যার জন্য ফুলগুলো টিকে না, সজনেটাও বের হয় না, আরও ঝরে যায়। তো এই আর কি। আর আমি বিভিন্ন জায়গায় জায়গায় টবে বিভিন্নভাবে কাঁচামরিচ গাছ দিয়েছি, তো হচ্ছে, সবগুলোতেই ফুল আসছে। এগুলো হচ্ছে পাট শাক সবুজটা। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা, আমার লাউয়ের ফলন কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। আসছে দু চারটা করে করে কাটতে পারতেছি। যথেষ্ট পরিমাণে পানি দিতে হয়, এই যেহেতু এখন সামার, হিট যাচ্ছে যার জন্য। আর লাউয়ের গোড়ার মধ্যে যে লাউ হয়েছে দুটা, মানে আর জায়গা পায়নি, কি আর বলবো। আর এই যে শিম গাছে দেখুন প্রচুর ফুল আসছে, ঝরে যায় হিটের কারণে, টিকছে না। তো কবে যে বৃষ্টি হবে সেটার আশায় আছি। তো বৃষ্টি এবং হিট কমলে অবশ্যই ফলন আরও বেশি বেশি আসবে, তখন দেখা যাবে যে লাউ চাল কুমড়োর কেটে আমি কুলাতে পারবো না। এখানে শশার ডগাও চলে আসছে এই সাইডটিতে। বন্ধুরা, এই এত এত লাউ শাক আমি একটা এখনো পর্যন্ত খাইনি, এগুলো শক্ত হয়ে আছে, এই জন্য এগুলো কেটে ফেলে দিব সব। একবার করেছিলাম পরিষ্কার, আবার করতে হবে। আর এত হিটের মধ্যে কিন্তু লাউ ডগা খেতে মজা না, এগুলো একটু সফট হলে ভালো লাগে খেতে। আমি খাইনি এখনো অবধি, এগুলো খসখসে হয়ে গেছে। এই যে দেখুন লাউ কিন্তু অনেক আছে গাছের মধ্যে। আর আমার পেয়ারার বীজ থেকে পেয়ারা চারা করেছি, তিনটা না চারটার মতো। তো মাশাল্লাহ পেয়ারা গাছ তো এনে লাগিয়েছি, সেগুলো হয়েছে, ফলন এসছে। এটা হচ্ছে একটা অ্যাভোকাডো, বীজ থেকে অ্যাভোকাডোর গাছ উঠলো। এই যে পেয়ারা গাছ, আর এই পাশটাতে আমি চিচিঙ্গা না, যে ঝিঙ্গা, এটা ঝিঙ্গা গাছ, এটাতেও ফলন আসছে, আবার মরেও যাচ্ছে। এই যে আমার এই এই পাশের চাল কুমড়া গাছটি, এটার মধ্যে প্রচুর চাল কুমড়া আসছে, এবং এখান থেকে কেটে খেয়েছিও। এই যে দেখুন, এই পাশটাতে আমি খুব একটা যত্ন করি না, এমনিতেই হয় সবসময়, এখানে কোনো কিছু আমার দিতে হয় না। তো এখানের এই মাচাটি এক্সটেনশন করার জন্য রেডি করেছি, কিন্তু এখনও করিনি। তো নেক্সটে আমি করে দেখিয়ে দিব এটা, যে করা হয়েছে কি না। এই সপ্তাহের মধ্যে আমরা হাতে কাজ কাজ শুরু করে দিব এই মাচাটা তৈরি করার। তো এই যে করলাও হচ্ছে, চারটা পাঁচটা করে কাটতে পারি এই আর কি। আর জায়গায় জায়গায় এরকম কাঁচামরিচ গাছ দিয়েছি, সব গাছেই আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে মাশাল্লাহ।
এই যে প্রচুর পরিমাণে শিমের ফুল আসছে, কিন্তু ঝরে যাচ্ছে, দুইটা চারটা পাঁচটা করে আর কি উঠাতে পারি এতটুকুনি। এই যে শিমের লতাগুলো কিন্তু খুবই ধার, গাছের সামনে দিয়ে যেতে খুব সাবধান, নয়তো চামড়া ছিলে যায়, একদম কেটে যায়, এরকম যদি ধার হঠাৎ করে মানে গায়ে লেগে যায়। তো আস্তে ধীরে হাঁটতে হয় শিম গাছের সামনে দিয়ে, যে দেখুন কত ফুল, এগুলো কিন্তু টেকে না, সব ঝরে যায়। তো বন্ধুরা, আমি আজকের মতো এখান থেকে বিদায় নিব। তো বিদায় নিয়ে যাওয়ার আগে সবাইকে বলছি, সবাই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি করে খাবেন। প্রিয় বন্ধুরা, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।